সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনার মামলায় তার স্বামী বাবুল আক্তার তার আইনজীবীদের সঙ্গে এক ঘন্টা কথা বলেছেন। সোমবার চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের কক্ষে আদালতের অনুমতি নিয়ে আইনজীবীরা তার সঙ্গে কথা বলেন। বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবুল আক্তারকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা তার সঙ্গে কথা বলার অনুমতি চান। আদালত অতিরিক্ত পুলিশ কমিশনারের কক্ষে তাদের কথা বলার অনুমতি দেন। বাবুল আক্তারের সঙ্গে কি কথা হয়েছে তা জানতে চাইলে এক আইনজীবী বলেন, মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, আইনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বাবুল আক্তার একটা কথা জোর দিয়ে বলেছেন, সে তার স্ত্রী মৃত্যুর ঘটনায় জড়িত নন। উচ্চ আদালতে বাবুল আক্তারের আইনজীবী শিশির মনির, গোলাম মাওলা মুরাদ ও সাদ্দাম হোসেন সহ কয়েকজন আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে মৃত্যুর সঙ্গে ঘটে ঘটনাটি। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মৃত্যুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তবে দিন যত গড়িয়েছে মামলার গতিপথ পাল্টেছে। এক পর্যায়ে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে বাবুল আক্তারের নাম। তদন্তে তার বিরুদ্ধেই এই ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পিবিআই। পরে গত বছরের 12 মে বাবুল আক্তার সহ আটজনকে আসামি করে নতুন করে মামলা করা হয়। এই মামলায় বাবুল আক্তারকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। রিমান্ড শেষে প্রথমে আদালতে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও পরে জবানবন্দি দেননি বাবুল। চলতি বছরের 25 জানুয়ারি মৃত্যুর ঘটনায় তার বাবা মোশাররফ হোসেনের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পিবিআই। সংস্থাটি জানায়, একই ঘটনায় বাবুল আক্তারের মামলার তদন্ত এগিয়ে নিতে মৃত্যুর বাবার মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। একই ঘটনায় দুটি মামলা চলতে পারে না। সম্প্রতি আদালত এটিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করেন। তাই আদালতের পর্যবেক্ষণ মেনে ও বিধিবিধান অনুসারে মৃত্যুর বাবার করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাবুলের করা মামলাটির অধিকতর তদন্ত শেষ করে বাবুল সহ 7 জনকে আসামি করে 13 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।